এক বিধর্মী ব্যক্তি সারা জীবন মাটির পুতুলের পূজা করেছে। মাটির পুতুলের আরবি হচ্ছে সনম। সারা জীবন পূজা করেছে সনম 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 রে, ও সনম সনম রে। মাটির মূর্তিকে দেখেছে, বয়স 80-90 বছর পেরিয়ে গিয়েছে, হায়াতের শেষ পর্যায়ে এসে সনম শব্দের পরিবর্তে, মূর্তি শব্দের পরিবর্তে সমাজ শব্দ বের হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার এক নাম হচ্ছে সমাদ। সমাদ শব্দের অর্থ মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জিনিসের মুখাপেক্ষী নয়। তো বান্দা 80 বছর পরে সমাদ বলে আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলে, বান্দা সারা জীবন গোলামি করেছো, ভূত পূজা করেছো, আজকে কেন হায়াতের জিন্দগির শেষে এসে আমাকে ডাক দিলি? বান্দা আল্লাহ ডাকের জবাব দিয়েছে। লোকটা চিন্তা করলো, এমন গায়বী আওয়াজ কোত্থেকে আসলো, খুঁজে খুঁজে কাউকে কোথাও পায় না। তো এক পর্যায়ে এক আলেমের কাছে গিয়েছে, বলে হুজুর এরকম একটা আওয়াজ আমি পেয়েছি। বলে তুমি কি বলেছ? বলে সনমের জায়গায় সমাদ বলেছি। আলেম বলে, আরে তোমার কপাল কতই না ভালো কপাল, তুমি সারা জীবন ভূতের পূজা করেছ, সারা জীবন মাটির পুতুলের পূজা করেছ, হায়াতের অন্তিম মুহূর্তে সে আমার আল্লাহকে ডাক দিয়েছ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা ডাকের উত্তর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে। জিকিরের মজলিসের অনেক ফায়দা আছে। আজকে আমরা জিকির করতে চাই না, অথচ জিকিরের ফায়দা যেই পরিমাণ হাদিসের মধ্যে এসেছে। কোনো ব্যক্তি যদি অল্প পরিমাণও হাদিস পড়ে, তারপরেও তার বলতে হবে যে শ্রেষ্ঠ ইবাদত এবং আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য জিকির ছাড়া অন্য কেন কোনো কিছু এতটা ফায়দা দিবে না, কথা ঠিক কিনা বলুন। হাদিস শরীফে নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতাই ইয়াতুফুনা ফিত্তুরুকি, নিশ্চয় আল্লাহ পাকের একদল ফেরেশতা এমন আছে, ইয়ালতামিসুনা আহলাজ যিকরি, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর জিকিরকারীদেরকে খুঁজে বেড়ায়। ফাইন ওয়াজাদু কওমা ইয়াযকুরুনাল্লাহা, যখন খুঁজতে খুঁজতে জিকিরের মজলিস পেয়ে যায়, আল্লাহ তাআলার বান্দারা জিকির করতেছে এরকম একটা মজলিস পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই মজলিসের চতুর্দিক থেকে ফেরেশতারা ঘেরাও করে আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজলিস যখন শেষ হয়ে যায়, মানুষেরা বাড়িতে ফিরে যায়, ফেরেশতারাও আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও বলে, ও আমার ফেরেশতারা তোমরা কোত্থেকে আসলে? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তোমার এমন একদল বান্দার কাছ থেকে এসেছি, ইউসাব্বিহুনাকা, যারা তোমার তাসবিহ পাঠ করে, ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা তোমার বরকততা বর্ণনা করে, ওয়ায়ুমাজ্জিদুনাকা, যারা তোমার প্রশংসা করে, এমন একদল বান্দার কাছ থেকে আমরা এসেছি। তো আল্লাহ বলে, তারা কি আমাকে দেখছে? বলে না। আল্লাহ বলে, যদি দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ যদি তারা তোমাকে দেখতো তাহলে আরো বেশি বেশি পরিমাণে তোমার জিকির আজকার করতো। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তারা কি কোনো কিছু আমার কাছে চায়? তো আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তারা তো তোমার কাছে জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা তারা কি কোনোদিন জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো কোনোদিনও জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, যদি জান্নাত দেখতো তাহলে কেমন হতো? বলে, আল্লাহ তারা যদি জান্নাত দেখতো তাহলে তোমার কাছে জান্নাতের আশায় বেশি বেশি পরিমাণে জান্নাত কামনা করত। আল্লাহ বলে, আরো কোনো কিছু কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো তোমার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলে, তারা কি জাহান্নাম কোনোদিন দেখেছে? বলে না। কয়, তারপরেও জাহান্নাম থেকে পানা চায়? বলে হ্যাঁ। বলে, আমি
তাদেরকে জাহান্নাম থেকে পানাহ এবং মুক্তি দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকাতি একজন ফেরেশতা বলে আল্লাহ এই জিকিরের মজলিসে এই কোরআন হাদিসের মজলিসে এমন একজন ব্যক্তি এসেছে যে এই মজলিসে ওয়াজ শোনার জন্য আসে নাই জিকিরের জন্য আসে নাই ঘোরাফেরার জন্য এসেছে তাকেও কি তুমি মাফ করে দেবে আল্লাহ বলে এটা এমন একটা মজলিস এমন একটা মাহফিল কে কোন উদ্দেশ্যে এসেছে সেটা দেখার বিষয় না বরং আমার ও আলোচনা আমার কোরআন হাদিসের আলোচনা আমার জিকির আজগারের অনুষ্ঠানে এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কত বরকতপূর্ণ মাহফিল অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মারারতুম বিরিয়াযিল জান্নাতি ফারতাউ নবীজি বলেন ও আমার উম্মতেরা যখন তোমরা জান্নাতের বাগানে যাবে ফারতাউ তখন তোমরা ফল খাবে সাহাবা ইকরাম চিন্তা করলেন দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোন জিনিস কত জায়গা ঘুরলাম জান্নাতের বাগান দেখলাম না আর রাসূল বললেন জান্নাতের বাগানে গেলে ফল খাবে সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা রিয়াজুল জান্নাহ ওগো নবীজি জান্নাতের বাগান আবার কি জিনিস রাসূল বলেন হালাকুল যিকরি দুনিয়াতে যত যিকিরের মজলিস হবে ওই সমস্ত মজলিসই হচ্ছে দুনিয়াতে জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ তাহলে এটা হচ্ছে জান্নাতের বাগান আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়াগশিয়াতহুমুর রাহমাতু ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু রাসূল বলেন যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে আল্লাহর নামের জিকির হয় ওই সমস্ত স্থানে যারা যাবে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী করে রাখবে যতক্ষণ আলোচনা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত অনবরত বর্ষিত হলেই হতেই থাকবে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা আছি উপরের দিকে তাকাইলে দেখা যাইতেছে সুন্দর একটা সামিয়ানা তো আল্লাহর রহমত এর চাইতেও কোটি কোটি গুণে বেশি সুন্দর বলেন সুবহানাল্লাহ তো এই রহমতের নিচে আমরা আছি আমরা যেই শান্তিতে আছি আমাদের বাহিরে যারা আছে তারা এত শান্তিতে নাই আর অনেক হাদিস আছে জিকিরের মজলিসের ব্যাপারে তো জিকিরেরও অনেক ফায়দা আছে আমি জিকিরের কয়েকটা হাদিস বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইনদা দন্নি আবদি বি ওয়া আনা মাআহু এটা হচ্ছে হাদিসে কুদসি নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দার সহিত ওই রূপ ব্যবহার করি যে রূপ সে আমার প্রতি ধারণা করে ওয়াইন যাকারনি ফি নাফসি বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে যাকারতুহু ফি নাফসি আমি ওই বান্দাকে মনে মনে স্মরণ করি ওয়াইন যাকারনি ফি মালাইন খায়রিম মিনহুম বান্দা যদি জনসম্মুখে আমাকে স্মরণ করে আমার নামের জিকির করে যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম আমি আল্লাহ তাআলা আসমানের উপরে ফেরেশতাদের সামনে তাদের আলোচনা করি নবীজি বলেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য অর্ধ হাত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি বান আমার রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয় ওয়াইন তাকাররাবা ইলাইয়া বান বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি দিরান আমার রহমত ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয় ওয়াইন আতানি ইয়ামশি বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হাতিয়ে হাতিয়ে আসে আতাইতুহু হারওয়ালাতান আমার রহমত ওই বান্দার দিকে দৌড়ে যায় বলেন সুবহানাল্লাহ এজন্য ওই আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই আল্লাহকে ডাকবে কারা
যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে ভালোবাসা আছে আল্লাহকে ডাকবে তারা যার অন্তরে নেতার ভালোবাসা আছে তার মুখ দিয়ে নেতার স্লোগান বের হয় যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে উঠতে বসতে আল্লাহর জিকির করে কথা ঠিক কিনা বলেন আরেকটা হাদিস বলি নবীজি বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন ও আমার উম্মতেরা শুনে রাখো তোমরা এত অধিক পরিমাণে জিকির করো যেন দুনিয়ার মানুষেরা তোমাদেরকে পাগল বলে মাজনুন বলে বলে এরকম কিছু মানুষ দুনিয়াতে এখনো আসে যারা ইশারে ফজরের আগে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া জিকির করে মসজিদে আসতে গেলে জিকির করে ফজরের নামাজ আদায় করিয়া আবার মাওলার জিকির করে কাজে যাচ্ছে মাওলার জিকির জোহরের নামাজ পড়িয়া আবার মাওলার জিকির মাগরিব পড়িয়া মাওলার জিকির ইশারের পরে শোয়ার সময়ও মাওলার জিকির করে বলে এই লোকটাকে কিছু কিছু মানুষ বলে লোকটা তো পাগল আসলেও কিন্তু পাগল কিন্তু সে দুনিয়ার পাগল না টাকা পয়সার পাগল না ধন সম্পত্তির পাগল না ওই লোকটা হচ্ছে মূল মালিক আল্লাহ পাকের পাগল কথা ঠিক কিনা বলুন তার অন্তরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বকরি চড়াইতেছে তো ফেরেশতা একজন বললেন আল্লাহ তুমি যে ইব্রাহিম নবীরে উপাধি দিছো খলিলুল্লাহ তোমার বন্ধু একটু পরীক্ষা করতাম যে আসলেও তোমার বন্ধু অনেক নবী তো দুনিয়ার থেকে বিদায় নিছে তো তোমার বন্ধু কেন খলিলুল্লাহ ইব্রাহিম হলো একটু পরীক্ষা করতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পরীক্ষা করো তো ফেরেশতা মানুষের আকৃতিতে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বলছে সুবহানাল্লাহ কি বলছে সুবহানাল্লাহ বলেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে ভাই তুমি যে আমার রবের নামের পবিত্রতা ঘোষণা করেছো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তুমি আরেকবার ওই রবের নাম নাও ফেরেশতা বলে আহারে আমি যদি তোমার রবের নাম আবার আমার জবানে উচ্চারণ করি তো আমার লাভটা কি হবে ইব্রাহিম নবী বলে তাই নাকি বলে হ্যাঁ বলে তুমি যদি আবার তোমার জবানে আমার রবের নাম উচ্চারণ করো তাহলে আমি আমার ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ একটা ছাগলের পালে কিন্তু দুই চারটা থাকে না দুই চার 500 ছাগলেরও পাল আগে ছিল তাহলে যদি কথার কথা 500 ছাগল থাকে তার মধ্যে 250 ছাগল দিয়ে দিছে একবার সুবহানাল্লাহ শোনার কারণে কত ভালোবাসার মহব্বত ছিল তার ভিতর এইবার ফেরেশতা বলে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে ভাই আরেকবার তুমি সুবহানাল্লাহ বলো বলে একবার সুবহানাল্লাহ বলার কারণে তুমি আমাকে অর্ধেক অর্ধেক বকরি দিয়ে দিয়েছো এবার যদি সুবহানাল্লাহ বলি তাহলে তুমি আমাকে কি দেবে ইব্রাহিম আলাইহিস সালাম বলে ভাই আগের বারের সুবহানাল্লাহ যতটা ভালো অন্তরের মধ্যে লেগেছিল তার চাইতেও হাজার ভাগ ভালো লেগেছে পরের বারেরটা এজন্য তুমি যদি এবারে আমার কাছে সুবহানাল্লাহ বলো আমার বাকি যে অর্ধেক ছাগল আছে এগুলোও তোমাকে দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ তো ওই ফেরেশতা আবার সুবহানাল্লাহ বলেছে ইব্রাহিম নবী বলে ভাই আরেকবার তুমি বলো ফেরেশতা বলে দুইবার বলার কারণে তোমার যত ছাগল ছিল সব দিয়ে দিয়েছো এখন তো দেয়ার মতো আর কোনো কিছুই নাই ইব্রাহিম নবী বলে এইবার যদি তুমি সুবহানাল্লাহ বলো তোমার ছাগলের তো একজন রাখাল দরকার আমি নিজে তোমার ছাগলের রাখাল হয়ে যাব বলেন সুবহানাল্লাহ ফেরেশতা বলে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি তো কোনো মানুষ নই মানুষের আকৃতিতে এসেছি আপনার ছাগলের প্রয়োজন আমার কাছে নাই আপনার বকরির জন্য আমি আসি নাই আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আমি যা বুঝলাম পৃথিবীর মধ্যে যদি আল্লাহ পাকের ভালোবাসা কারো অন্তরে থাকে তাহলে আপনার মধ্যেই বর্তমানে সবচাইতে বেশি আছে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে সেই ব্যক্তি কিন্তু আল্লাহ পাকের জিকির করবে আল্লাহর ভালোবাসা না থাকলে
ওই ব্যক্তির অন্তর থেকে জবান থেকে আল্লাহর জিকির বের হবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা অনেকেই জানেন, সংক্ষেপে বলবো আমি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাসের কিতাবে আছে, তাফসিরে আছে, যে উনাকেও এরকম একটা পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ তাআলা অনেক ধন সম্পত্তি উনাকে দিয়েছিলেন, ছেলে সন্তান ছিল, বিবি ছিল অনেকগুলা। তো একবার এক ইতিহাসে আছে, ইবলিস শয়তান বলছে যে আল্লাহ তুমি যে আইয়ুব আলাইহিস সালামকে এত ভালোবাসো কি জন্য বাসো? বলে আমার গোলামি করে, ইবাদত করে, এই জন্য। কয় না, তুমি আইয়ুব নবী সুন্দর অনেক, তার সম্পত্তি অনেক, এই জন্য মনে হয় তোমার জিকির আজগার আল্লাহ বিল্লাহ একটু বেশি করে। তো আল্লাহ বললেন তাই নাকি, তাহলে একটু পরীক্ষা করি, কয় করো। তো ইবলিস শয়তান এসে সর্বপ্রথম তার চারটা ছেলে ছিল, এক বিল্ডিং এর নিচে পড়তে ছিল, বিল্ডিং এর ছাদ ভেঙে চারটা ছেলেই মারা গিয়েছে, উস্তাদের কোনো কিছু হয়নি, তার সম্পত্তি যা ছিল সব পুরে সারখার হয়ে গেছে। তো ইবলিস আইসা বলে আইয়ুব আলাইহিস সালাম, বলে কি? বলে আপনার সন্তান মারা গেছে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছিলেন, নিয়ে গিয়েছে, আমার দায়িত্ব কমেছে, এখন আল্লাহ জিকির বেশি বেশি করব। বলে আপনার সম্পত্তি সবশেষ, জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। তো বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছিলেন, নিয়ে গিয়েছে, দায়িত্ব কমেছে, এখন আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করতে পারবে। সর্বশেষ তার শরীর সুন্দর, আল্লাহ সুস্থ গঠন দিয়েছেন। এবার শরীরের মধ্যে অসুখ হয়ে গেল, এক পর্যায়ে পোকা ধরে গেল। ইতিহাসের কিতাবে লিখেছে 18 বছর পর্যন্ত এই অসুস্থতা ছিল। এরপরে কোনোদিন সুস্থতার জন্য দোয়া চান, দোয়া করেন নাই আল্লাহর কাছে। কেন? যে আল্লাহ তো আমাকে দেখতেছে। 18 বছর পরে শরীরের প্রায় জায়গায় পোকা ধরে গিয়েছে, কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। কারণ জবান জিহ্বা ভালো ছিল, এই জিহ্বা দিয়ে মাওলার জিকির করেছে, শরীরের সমস্ত অসুখ বেসুখ কষ্ট সব ভুলে থেকেছে। 18 বছর পরে একবার খেয়াল করে দেখে, যেই জবান দিয়ে যেই জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করে, ওই জিহ্বার মধ্যে পোকা ধরে গিয়েছে। এইবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এতদিনের কষ্ট কোনো কিছুই মনে হয় নাই, কারণ জবানের জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করেছি, এখন তো জিকির করতে পারতেছি না, শরীরের কষ্ট অনুভব হচ্ছে, মেহরবানি করে আমার শরীরের অসুস্থতাকে দূর করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহ্বা দিয়ে মাওলার জিকির করতে হবে। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে সেই ব্যক্তি আল্লাহর জিকির করবে, কথা ঠিক কিনা বলুন।